আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আলামিন হোসেন বিডিকার ব্লগে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম বন্ধুরা আমরা আজকের ব্লগে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা ব্র্যান্ডের টয়টা হেরিয়ার যারা আছেন বাংলাদেশ ইউজকার সেকেন্ড হ্যান্ড গাড়ি সীমিত বাজেটে বিডিকার ব্লগ থেকে হেরিয়ার গাড়ি কিনতে চান তাদের জন্য আমি আমার আজকের এই গাড়িটি সম্পূর্ণভাবে দেখাবো আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে বন্ধুরা এই গাড়িটির মডেল হচ্ছে উনিশশো মডেল রেজিস্ট্রেশন দুই সালে সিসি তিন হাজার গাড়িটি সম্পূর্ণভাবে অকটেনে চলছে অকটেনের পাশাপাশি এই গাড়িটিতে নাইনটি সিসি সিলিন্ডারের সিএনজিতে কনভার্ট করা হয়েছে গাড়ির পেপার্স আপনি এক বছর টোকেন এবং দুই বছর ফিটনেস আপনি আপডেট করা পাবেন সো ভিওর্স এই গাড়িটি আপনি সম্পূর্ণভাবে সিট পাওয়ার পাবেন এরপরে গাড়িটিতে রয়েছে সানরোপ এই গাড়িটির সামনের কন্ডিশন ভিতরের কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যাতে আপনি ভিডিওটি দেখার মাধ্যমে গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন সো ভিওয়ার্স। আমার এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন এবং বিডিকার ব্লক থেকে আপনি প্রতিনিয়ত কোন গাড়িগুলোর রিভিউ পেতে চান সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমি এই ভিডিওটির শেষের দিকে গাড়িটির প্রাইস নিয়ে আলোচনা হব তো সবাই সম্পূর্ণভাবে দেখবেন আর বিডিকার ব্লকে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা গাড়ি সম্পর্কিত বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য এবং ভিডিও আপনি আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন প্রতিদিন তো আসুন আমরা আজকের ভিডিওটি শুরু করি সম্মানিত ভিউয়ার্স আমি একটু গাড়িটির যে সামনের শেপটা দেখাচ্ছি আমার অনেক ভিউয়ার্স আছে ঢাকা কিংবা ঢাকার বাইরে তারা হেরিয়ার গাড়ি কিনতে চায় একটু ওল্ড মডেলের হেরিয়ারগুলো তাদের জন্য নাইনটি এইট মডেল আমি নিয়ে এসেছি গাড়িটি খুবই কম বাজেটে নিতে পারবেন আমি ভিডিও শেষে দামের ব্যাপার আলোচনা করতেছি তো গাড়িটির যে সাবনের শেপটা একটু দেখাচ্ছি একটা বাংলাদেশ ইউজ কর যখন আপনি কিনতে যাবেন তখন সেই গাড়িটির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কি না ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কি না পেপার সফটওয়্যার আছে কি না আপনার নামে নাম ট্রান্সফার হবে কি না গাড়িটি কেনার পরে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে দেখা খুবই জরুরি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি কেননা যারা আছে নিউজ কিনতে চান তারা গাড়িটি কেনার পরে কোনো সমস্যার সম্মুখীন যাতে না হন সেজন্য আমি এই বিষয়গুলো বলে থাকি সোভিয়ার্স আমি গাড়িটির সম্পূর্ণ যে বডির কন্ডিশনটা আপনা আপনাদেরকে একটু দেখাচ্ছি গাড়িটির চারোটি চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং টয়টা ব্র্যান্ডের যে অরিজিনাল অ্যালোরিম এয়ার কন্ডিশন বিটগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কতটুকু ফ্রেশ রয়েছে আর এই গাড়িটি অকটেন অকটেনে চলছে অকটেনের পাশাপাশি আপনার সিএনজি রয়েছে নাইনটি সিসি সিলিন্ডার আমি সিএনজির কন্ডিশন আপনাদেরকে দেখাবো তো আমি একটু পিছনের সেবে চলে এসেছি আপনাদেরকে পিছনের যে অবস্থাটা দেখানোর জন্য তো ভিওর্স এই গাড়িটির যে সিট সম্পূর্ণভাবে পাওয়ার রয়েছে এবং ভিতর হচ্ছে বেজ কালার আমি যদি আপনাদেরকে একটু সিটের অপশনটা দেখাই এখানে কিন্তু সিট পাওয়ার রয়েছে সম্পূর্ণভাবে অরিজিনাল যে লেদার সিটগুলো বেজ কালার সিট কাভার লাগানো রয়েছে আপনাকে আর সিট কাভারও লাগাতে হচ্ছে না এবং গাড়িটির যে ড্যাক্সবোর্ড কন্ডিশন সুপার ফ্রেশ রয়েছে আর গাড়িটির এখানে কিন্তু উডেন প্যানেল রয়েছে এখানে উডেন প্যানেল রয়েছে সো সোভিয়ার্স গাড়িটির আমরা এই বিটগুলো আমরা চেক করেছি অরিজিনাল আছে কি না জাপানের ফিটিংস সেটা দেখার জন্য গাড়িটির পিছনে রয়েছে আপনার সো গাড়িটির পিছনে রয়েছে তিনটি সিট এখানে সিটের কন্ডিশনটা একটু দেখাচ্ছে একটা গাড়ি যখন আপনি কিনতে যাবেন সেই গাড়িটির আসলে ভিতরের কন্ডিশন দেখেই কিন্তু আপনি আইডিয়া করতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ রয়েছে এবং কীভাবে ইউজ হয়েছে সো গাড়িটি পার্সোনালভাবে ইউজ হয়েছে আপনি সম্পূর্ণভাবে যে ডুয়েল এসি পাবেন এবং এখানে পাবেন হচ্ছে সান্ডরপ আমি সান্ডরপ কন্ডিশনটা দেখাতে চাচ্ছি সো গাড়িটির যেই আপনার সান্ড কন্ডিশন একটু দেখাচ্ছে এখানে আপনি একটা মানে ওয়ান পার্টের একটি সানডরপ পাবেন তো সীমিত বাজেটের মধ্যে আমার মনে হয় গাড়িটা অনেকটাই বেস্ট হবে আশা করি আপনি যখন দেখবেন তখন আপনার পছন্দ হবে তো আমি একটু গাড়িটির যেই পিছনের দিকে চলে যেতে চাচ্ছি পিছনের যেই আপনার ইন যে আপনার সিএনজি কন্ডিশন দেখাবো সম্মানিত ভিওয়ার্স গাড়িটিতে নাইনটি সিসি সিলিন্ডারের সিএনজিতে কনভার্ট করা হয়েছে তো কনভার্ট করার পরেও আপনি এখানে পর্যাপ্ত পরিমাণে মালামাল ক্যারি করার জন্য আপনি জায়গা পাবেন আর যেহেতু সিএনজিতে কনভার্ট করা হয়েছে আরও তিন হাজার সিসির গাড়ি আপনি কিন্তু ফুয়েল কস্ট অবশ্যই চলার পথে অনেকটাই কম হবে সিএনজি থাকার কারণে আমি আপনাকে গাড়িটি যে সম্পূর্ণভাবে আমি দেখানোর চেষ্টা করছি আমি এবার একটু ইঞ্জিন কন্ডিশন দেখাবো সম্মানিত ভিউয়ার্স আমি গাড়িটির যে ইঞ্জিনের কাছে চলে এসেছি গাড়িটিতে ব্যবহার করা হয়েছে টয়টা ব্র্যান্ডের তিন হাজার সিসির ভিভিটিআই ইঞ্জিন আপনারা এখানে একটু দেখতে পারবেন ভি সিক্স থ্রি থাউজেন্ড ফোর স্লিন্ডারের একটি গাড়ি সো ভিওয়ার্স গাড়িটির যে ইঞ্জিন কন্ডিশন কতটুকু ফ্রেশ রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি ফুল ব্যাটারি সহকারে গাড়িটির এখানে যে ইঞ্জিন কাবারটিও পাবেন সম্পূর্ণভাবে এবং এখানে বিটগুলো জাপানের অরিজিনাল ফিটিংসে পাবেন সো ভিওয়ার্স এবার আসুন আমরা গাড়িটির দামের ব্যাপারে একটু আলোচনা করি সম্মানিত ভিওয়ার্স আমি গাড়িটি সম্পূর্ণভাবে দেখালাম সো এবার গাড়িটির দামের ব্যাপারে একটু আলোচনা করি বন্ধুরা আমার এই গাড়িটির দাম আস্কিং মূল্য হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো লাখ পঞ্চাশ হচ্ছে গাড়িটির আস্কিং মূল্য যখন আপনি সরাসরি আমাদের শোরুমে আসবেন গাড়িটি সরাসরি দেখবেন যদি আপনার গাড়িটি ভালো লাগে পছন্দ হয় দেন এরপর আলোচনার মাধ্যমে এই গাড়িটির দাম অল্প কিছু কমানো যাবে সো ভিওর্স আমাদের এই গাড়িটি সম্পর্কে গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের সাথে যোগাযোগের জন্য ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বারটি রয়েছে আপনি সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বিডিকার ব্লক থেকে আপনি কোন গাড়িগুলো রিভিউ পেতে চান অবশ্যই আমাদেরকে একটু জানাবেন তাহলে আমরা সেই গাড়িগুলো নিয়ে কন্টিনিউ রিভিউ করার চেষ্টা করব। সো ভিওর্স আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো গাড়ি নিয়ে সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন আর চোখ রাখুন বিডিকার ব্লগে খুঁজে নিন আপনার পছন্দর যে কোনো গাড়ি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম